আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অ্যাডমিশনের জন্য ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস অ্যাকচুয়ালি কতটা গুরুত্বপূর্ণ বা আমাদের আসলে কতটুকু সুবিধা পাবো প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করলে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যে আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হওয়ার তার অবশ্যই যুক্ত হয়ে দেও, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। সামনে তোমাদের এখানে লাইভ ক্লাস নেবে এবং তোমাদের যত কোশ্চেন আছে আমাদের করতে পারো, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল ও পেজে তোমরা যুক্ত হয়ে যেও, গুরুত্বপূর্ণ ভিডিও পাবো এখানে। আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ কোর্সে কেউ যদি এনরোল করতে চাও তাহলে এনরোল করতে পারো, মাত্র 990 টাকা 30 তারিখ পর্যন্ত। 30 তারিখ পর্যন্ত এইটার ফি ছিল 1860 টাকা। সো প্রায় 50% ডিসকাউন্ট দিয়ে আমরা 990 টাকা রাখতেছি। বাট কেউ যদি যে কোনো দুইটা কোর্সে ভর্তি হতে চাও, যে কোনো দুইটা কোর্সে তাহলে হচ্ছে তোমার 790 টাকা, আর যে কোনো একটা কোর্সে ভর্তি হলে 490 টাকা, ঠিক আছে? সো এটা 30 তারিখ পর্যন্ত, যারা ভর্তি হতে চাও ডিসক্রিপশন বক্সে ডেমো ক্লাস দেওয়া রয়েছে দেখতে পারো, অ্যান্ড ওখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া রয়েছে, তুমি হোয়াটসঅ্যাপ অথবা কল করতে পারো, আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে। সো আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, ও আরেকটা বিষয় বলে, আমাদের ঢাকা ইউনিভার্সিটি এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচটা স্টার্ট হবে 1 তারিখ থেকে। সো 290 টাকা ফি মাত্র, আমরা 25টার মতো পরীক্ষা নেব। সো ভর্তি হতে চাইলে যে কল মানে কল করতে পারো, ওখানে কল করলে তুমি জানতে পারো বিস্তারিত, ঠিক আছে? আচ্ছা, এনিওয়েস আমরা তাহলে যেটা বলতেছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস আমাদের জন্য কতটাই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে। ওয়েল, সো এটা নিয়ে একটু যদি বলি, দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বলতে অ্যাকচুয়ালি আমি কী বোঝাচ্ছি, খেয়াল করো আমাদের এমসিকিউ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যখন প্রতিষ্ঠা হয়েছে 1921 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত, এই এতগুলো বছরে কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার পদ্ধতি ছিল এমসিকিউ, আমি যতদূর জানি বা বুঝি। বাট 2019 সাল থেকে এমসিকিউ প্লাস রিটার্ন চালু করা হয়, এরপর থেকে কন্টিনিউয়াসলি 2022 সালের যে পরীক্ষাটা হবে সেখানেও এমসিকিউ প্লাস রিটার্ন। সো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের কথা যদি বলি আমি, তাহলে দেখা যায় যে তুমি যদি বিগত 20 বছরের প্রশ্ন কিংবা বিগত 15 বছরের প্রশ্ন তুমি যদি অ্যানালাইসিস করো তাহলে তোমার অ্যানালাইসিসটা হবে অনেক নিখুঁত, বিকজ তোমার হাতে অনেক বছরের প্রশ্ন আছে, তুমি সেই প্রশ্নগুলো দেখে বলে দিতে পারো বা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে প্রশ্ন আসলে করবে। কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা নিজস্ব প্যাটার্ন থাকে, যে প্যাটার্ন ফলো করে কোশ্চেনগুলো করে থাকে। তুমি যদি বিগত বছরের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখো একদম মানে ওদের প্যাটার্নগুলো সেম রাখে, ঠিক আছে? সো আমি যদি অ্যানালাইসিস করি তাহলে আমি সবথেকে বেশি সুবিধা পাবো কিসে, এমসিকিউতে। অর্থাৎ এমসিকিউ অ্যানালাইসিসে আমি সর্বোচ্চ সুবিধাটা কিন্তু পাবো। বাট আমি যদি রিটেন অ্যানালাইসিসের কথা যদি বলি, রিটেন অ্যানালাইসিস সেক্ষেত্রে কিন্তু আমার হাতে মাত্র কোশ্চেন আছে 3 বছরের, সেটা কি 2019, 2020 আর 2021, এই 3 বছরের প্রশ্ন আছে। এই 3 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে ওইভাবে শিওর দিয়ে বলা যেতে যাবে না, যেখান থেকে আসবেই এভাবে বলা যায় না, কিন্তু এমসিকিউ অ্যানালাইসিস করে এরকম কিছু টপিক আছে, এরকম কিছু চ্যাপ্টার আছে, এরকম কিছু জায়গা আছে যেখান থেকে মোটামুটি শিওর বলা যায় যেখান থেকে আসবেই। তবে হ্যাঁ, এখান থেকে আসবে বাট কোশ্চেনের ভ্যারিয়েশন হতে পারে, বাট ওই অনুশীলনী থেকে আসবেই এটা আমরা বলে দিতে পারি। অলরেডি কিন্তু আমি ম্যাথের অনেকগুলো ভিডিও দিয়েছি, যেমন কনিকের ভিডিও দিয়েছি, আমি যোগদীকরণের ভিডিও দিয়েছি, আমি অন্তরীকরণের ভিডিও দিয়েছি, ত্রিকোণমিতির ভিডিও দিয়েছি, এবং ওখান থেকে শিওর তুমি 5টা এমসিকিউ কমন পাবা, 5টা। প্লে লিস্টে যাও, ওখানে দেখো যে 10টা এমসিকিউ কমন, ওখানে একটা প্লে লিস্ট তৈরি করা আছে, জাস্ট 5টা এমসিকিউ এখন পর্যন্ত দিয়েছি, বাকি অধ্যায়গুলো তোমাদের জন্য খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। আর ফিজিক্সের ক্ষেত্রেও অধ্যায় বলা যায় না বা টপিক বলা যায়, এই টপিকগুলো থেকে আসবে, সেগুলো নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আর কেমিস্ট্রিতে আমাদের তো ফুল সাজেশনই দেওয়া রয়েছে, সো এটা নিয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো নিয়ে। সো অ্যানালাইসিস যেটা বললাম যে তুমি যদি অ্যানালাইসিস করো সবথেকে বেশি সুবিধা পাবে এমসিকিউতে, এবং এমসিকিউকে অ্যানালাইসিস করে আমি যেটা বুঝেছি, অন্ততপক্ষে আমি যতটুকু বুঝি সেই জায়গা থেকে, আমি যদি বলি যে সবথেকে বেশি সুবিধা পাবা হচ্ছে তুমি ম্যাথমেটিক্সে। তারপরও স্টুডেন্টরা ম্যাথে খারাপ করে, কারণ হচ্ছে ওই যে বললাম যে 45 সেকেন্ড সময় পাওয়া যায় একটা এমসিকিউ করার জন্য। বা ঢাকা ইউনিভার্সিটি যে এমসিকিউগুলো দিয়ে থাকে, নর্মালি এমসিকিউগুলো হচ্ছে তোমার করতে 2 মিনিট করে সময় লেগে যায়, 1.5 থেকে 2 মিনিট সময় লেগে যায়। এই জন্য আমাদের কিছু মানে বেসিক, মানে আমরা বেসিক তো অবশ্যই ক্লিয়ার থাকবে, পাশাপাশি আমাদের কিছু শর্টকাট অবশ্যই জানা প্রয়োজন, বিকজ কিছু শর্টকাট হচ্ছে যে আমাদের অনেক বেশি কাজে লাগবে, এবং যে জায়গা থেকে প্রশ্ন মাস্ট আসবেই আমার সেই জায়গা থেকে কিছু শর্টকাট শিখতে অসুবিধা কোথায়। অনেকে এটা ডিমোটিভেট করে, ভাই শর্টকাট একটাও শেখার দরকার নাই, তো একটা তখন তুমি শিখবা না। আবার কিছু কিছু ম্যাথ আছে ঢাকা ইউনিভার্সিটিতে হুবহু রিপিট করে, জাস্ট তাহলে আমার ভ্যালুগুলো মুখস্থ রাখলে হয়ে যাচ্ছে, কোনো চেঞ্জ করে না। আমি তুমি মিলাই নিও, দেখো এরকম যে সাইন এ প্লাস কজ এ ইকুয়াল টু সাইন বি প্লাস কজ বি,
এরকম একটা ম্যাথ আছে মেবি, দেখবা যে এ প্লাস বি এর ভ্যালু কত। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে কতবার আসছে তার মানে খেয়াল না, মানে অনেকবার আসছে ঢাকা ইউনিভার্সিটি, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, অনেক ইউনিভার্সিটিতে অনেকবার রিপিট হয়েছে, এটার উত্তর হবে পাই বাই টু। এই কোশ্চেনটাই আসে, তাহলে আমি কেন এই জিনিসটা আসলে মুখস্থ করবো না, আমাকে এটা বোঝাও তুমি এটা। সো এটা আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা এরকম না, এরকম বেশ কিছু ম্যাথ আছে যেগুলো কোনো ডিজিট ডিজিট চেঞ্জ করে না, তাহলে আমার ভ্যালুগুলো জাস্ট একটু আমার মুখস্থ না, জাস্ট এটার উত্তর কত এটা দেখলে তো বুঝতে পারবো আমি নাকি, জাস্ট আমি একবার দেখে রাখবো জিনিসটা, একটু মুখস্থ টাইপের জিনিসটা আসলে আমি পারবো, ঠিক আছে, অপশন তো দেওয়া থাকবে। তাহলে এই জিনিসগুলো আমাকে একটু জেনে রাখা লাগবে, কিন্তু শর্টকাট আমাকে শিখতে হবে। সো আমি কিন্তু এটা মনে করি যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইজ করলে এমসিকিউ তুমি 90% প্রশ্ন দেখবা যে ওই ক্যাটাগরির ওই টাইপসে তুমি পাচ্ছ। আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্সের ক্ষেত্রে আমি একই কথা বলবো 90%, বাট কোনো কোনো বছরগুলোতে দেখা যায় যে 80% বা 85% প্রস্তুতি হয়। যেমন গত বছর কথা যদি বলি, তুমি 11টা কোশ্চেন ইজিলি পারবা, 11টা 12টা ইজিলি পারবা, 2টা 3টা কোশ্চেন মোটামুটি, 3টা কোশ্চেন মোটামুটি কঠিন আসছিল, বাট বাকিটা পারা যায়। বাট আগের বছরগুলো দেখো আরও অনেক বেশি সহজ আসছিলো, সবই পারা যায় মোটামুটি, তাই না? সো কোনো কোনো মিনিমাম 90% 80% আসলে হয়ই। বাট কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি আমরা যদি, আমি যেটা বললাম যে ম্যাথ ফিজিক্সের ক্ষেত্রে তুমি জাস্ট কোশ্চেন প্রশ্ন সলভ করো, জাস্ট অ্যানালাইজ করে প্রশ্নগুলো সলভ করো। আমি কী বলতেছি বলো তো, আমি বলতেছি কোনো টপিক টপিক তোমার খেয়াল করা লাগবে, আমি বলতেছি যে প্রশ্নগুলো আসছে সেটা ইউনিভার্সিটিতে তুমি এই প্রশ্নগুলো সলভ করো, কিন্তু কোন টাইপ থেকে আসছে তুমি যে এটা যদি একটু ভালো করে বোঝো, অর্থাৎ অ্যানালাইজ করে সলভ করো, তাহলে হয়ে যাচ্ছে তোমার, আর বাইরে থেকে পড়া লাগতেছে না, জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে করলে হয়ে যাচ্ছে এমসিকিউ। কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কী হচ্ছে, তুমি যদি বিগত বছরের এমসিকিউগুলো সলভ করো তাহলে তোমার প্রস্তুতি সম্পূর্ণ হবে না, তোমার হয়তো বা দেখা যাচ্ছে 50% বা 50% না বললে আমি হয়তো এখানে বলতে পারি যে অলমোস্ট 65 থেকে 70% মোটামুটি প্রস্তুতি হয়। তাহলে বাকি 30%-এর জন্য কী করতে হবে, অফকোর্স মূল বইতে যেতে হবে। এখন মূল বই মানে কি, আমাদের যে টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি প্রশ্ন আসছে ওই টপিকটা মূল বই থেকে আগে ভালো করে পড়তে হবে, মানে যে টপিক থেকে প্রশ্ন আসছে কেমিস্ট্রিতে ওই টপিকগুলো থেকে মূল বই থেকে আগে পড়তে হবে, পড়ার পরে আমি ওই রিলেটেড প্রশ্নটাকে সলভ করবো, তাহলে তোমার প্রস্তুতিটা হয়ে যাবে। বাট তুমি যদি শুধুমাত্র কেমিস্ট্রির প্রশ্নই সলভ করো তাহলে অতটা তুমি কভার করতে পারবে না, যেরকমটা ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে কভার করা পসিবল সেরকমটা কেমিস্ট্রির ক্ষেত্রে পসিবল না। আসলে বায়োলজির কথা যদি বলি, আমি বায়োলজির ক্ষেত্রে বলবো যে আরও কম, বাট মূল বই পড়লে সুবিধা কি যে তোমার রিটেনটা খুব ভালোভাবে হয়ে যায়, ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আবার রিটেন এক্সট্রা করে পড়া লাগে। সো এখানে সুবিধা অসুবিধা দুইটাতে দুইটাই আছে। সো বায়োলজির ক্ষেত্রে আমার মনে হয় না 40% বা 50%-এর বেশি হয় আসলে, এর জন্য বাকি যেটা বললাম যে টপিক তুমি যদি মূল বই থেকে পড়ো আই গেস তুমি সেক্ষেত্রে সুবিধা পাবা। সো এই হচ্ছে মোটামুটি এমসিকিউ অ্যানালাইসিসের কথা যদি বলি, আর রিটেন অ্যানালাইসিস করে আমি কিছু জায়গা থেকে যেমন বলতে পারি বায়োলজির ক্ষেত্রে কিছু জিনিসপত্র বলা যেতে পারে, ম্যাথের ক্ষেত্রে ওইভাবে বলা যাবে না যেখান থেকে আসবে ওইখান থেকে আসতে পারে, অ্যাকচুয়ালি টাফ, কারণ ম্যাথ হুটহাট করে কোন জায়গা থেকে দিয়ে দেয় তুমি, হ্যাঁ 4টা রিটেনের ভিতরে হয়তো বা সাজেশন দিলে 1টা বা 2টা সর্বোচ্চ বড় জোর 2টা পাওয়া যেতে পারে বড় জোর, কিন্তু বায়োলজির ক্ষেত্রে দেখা যায় সাজেশনটা তোমার যেমন শনাক্তকারী বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্য সমূহ, সাদৃশ্য বৈসাদৃশ্য, পার্থক্য, গঠন, কাজ, হ্যাঁ এই জিনিসগুলো থেকে পড়লে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে 3টা রিটার্ন চলে আসেই, 4টাও আসতে পারে, ঠিক আছে। সো বায়োলজির ক্ষেত্রে বলা যায়, ফিজিক্সের ক্ষেত্রে বলা যায় কুয়েটের এমসিকিউ, বুয়েটের এমসিকিউ সলভ করো, দেখবা ওই টাইপের প্রশ্ন তুমি পেয়ে যাচ্ছ। ফিজিক্সের ক্ষেত্রে বলা যায়, মানে বিগত 3 বছরের প্রশ্ন দেখে আমি যেটা বুঝেছি আর কি, বায়োলজির ক্ষেত্রে বলা যায়। কেমিস্ট্রির ক্ষেত্রে যে টপিকগুলো এমসিকিউয়ের জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো তুমি যদি রিটার্নের জন্য ভালো করে পড়ো, মানে মূল বই ভালো করে পড়ো, তুমি রিটার্ন পারবে, কারণ কেমিস্ট্রিতে কোনো রিটার্নের কোনো ম্যাথ দেয় না, এটা বড় সুবিধা। বায়োলজির ক্ষেত্রে বলা যায়, ফিজিক্সের ক্ষেত্রে বললাম, ম্যাথের ক্ষেত্রে বলা যায় না। সো বিগত 3 বছরের অ্যানালাইসিস করে মোটামুটি সব থেকে বেশি সুবিধা পাওয়া যায়, আমি যেটা বললাম যে এমসিকিউ অ্যানালাইজ করে বলা যায়, আর রিটেনের ক্ষেত্রে আমার ওইভাবে বলাটা ডিফিকাল্ট, বাট টপিক বলতে পারবো যে এই সমস্ত টপিকগুলো থেকে অ্যাকচুয়ালি আসার পসিবিলিটি আছে। সো এই ছিল মোটামুটি ধারণা, আমার মনে হয় বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি অ্যানালাইজ করলে আমাদের আসলে কী কী সুবিধা পাওয়া যায়। আর একটা কথা বলিনি যে তুমি অন্য ভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক অ্যানালাইজ করলে চলবে, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।